আদিম সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনলাইন থেকে কি আপনার দলিল ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনার অনলাইন থেকে কি আপনারা দলিল তল্লাশি করতে পারবেন, অনলাইন থেকে কি আপনারা দাগ খতিয়ান দেখতে পারবেন কিনা, কে কতটুকু জমির মালিক এটা দেখতে পারবেন কিনা, তারপর আপনার অনলাইনে আপনার নামজারি চেক করতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো। আমি স্বামী মুক্ত শ্রীপুর পৃষ্ঠপোষের দলিল লেখক শ্রীপুর গাজীপুর। অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়। তো চলুন শুরু করা যায়। অনলাইনে আপনি যদি নামজারিটা চেক করতে চান, এখন যে ডিজিটাল যে নামজারিটা, এই নামজারিটা কিন্তু আপনার অনলাইনে আপনার আবেদন করতে হয়। কিভাবে আবেদন করতে হয় আপনার, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এখানে আপনার যে আপনার landgov.bd যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার যে আপনি যে কিভাবে জমির মালিক যাবতীয় সব তথ্যগুলো কিন্তু আপনার এখানে দিতে হয়। দেওয়ার পরে কিন্তু আপনি এটা যখন আপনার ফাইনালি যখন আপনার নামজারিটা ডিজিটাল যে নামজারিটা এটা যখন আপনি হাতে পান, তখন কিন্তু এটাতে আপনার কিউআর কোড স্ক্যানার থাকে। ওই কিউআর কোড স্ক্যানার দিয়ে কিন্তু আপনি স্ক্যান করে আপনার ডিটেলস গুলো কিন্তু আপনি অনলাইন থেকে দেখতে পারবেন, প্লাস চাইলে ওইটা আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। আপনি নামজারি যে খতিয়ানটা এটা দেখতে পারবেন খতিয়ান। আপনি চাইলে landgov.bd যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি জরিপ খতিয়ানটাও দেখতে পারবেন। আপনি ওইখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন, তারপর উপজেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন, এভাবে তারপর আপনার যে খতিয়ান নাম্বারটা আছে খতিয়ান নাম্বারটা দিবেন। এক্ষেত্রে আপনার একটা বিষয় দেখা যায় কি, এখানে আপনার অনেক তথ্য কিন্তু আপনার পাওয়া যায় না। যেগুলো আপনার পাওয়া যায় না এগুলো আপনার এখনো আপনার সমগ্র বাংলাদেশ কিন্তু এটা আপনার অনলাইনে কভার, যে আপনার খতিয়ান দিয়ে সার্চ করলেন বিভাগ সিলেক্ট করে, উপজেলা সিলেক্ট করে, জেলা সিলেক্ট করে, মৌজা সিলেক্ট করে, কিন্তু আপনি খতিয়ানের তথ্যটা পেলেন না। সর্বশেষ যে খতিয়ানটা এই খতিয়ান দিয়ে আপনি সার্চ করলেন পেলেন না, আপনার রেকর্ডটা কার নামে এই তথ্যগুলো পেলেন না। তো ওই ক্ষেত্রে আপনার তারা মনে করে কি যে না এটা ভুয়া, এটা কাজ করে না, মনে হয় যে না এরকমটা না। আপনার এখনো আপনার সমগ্র বাংলাদেশ এটা কভার হয় নাই অনলাইনে, আপনার সবকিছু যে আপনার এটা কাজ চলমান যে সমগ্র বাংলাদেশ অতি শীঘ্রই এটা কভার হয়ে যাবে, যে আপনার যে খতিয়ানটা আছে এই খতিয়ান দিয়ে কিন্তু আপনার অনলাইনে যাবতীয় সবকিছু চেক করতে পারবেন। যে আপনার কার নামে এটা রেকর্ড আছে, আপনার কে কতটুকু সম্পত্তির মালিক, এই তথ্যগুলো কিন্তু দেখতে পারবেন আপনি। এটা হচ্ছে আপনার জরিপ খতিয়ান, এই তথ্যগুলো আপনার কিন্তু দেখতে পারবেন। এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আপনার বলে অনলাইন থেকে আপনার দলিল তল্লাশি, হ্যাঁ এই বিষয়টা করা যায় কিনা, কিংবা আপনার অনলাইনে আপনার দলিল ডাউনলোড করুন। হ্যাঁ না, এটা ভাই আপনার অনলাইনে আপনার দলিল ডাউনলোডও করা যায় না, দলিল তল্লাশিও করা যায় না। অফিসে গিয়ে তারপর কিন্তু আপনার তল্লাশি করতে হবে। যারা অফিসের স্টাফ আছে, যারা অফিসে কর্মরত আছে, তাদেরকে দিয়ে কিন্তু আপনার দলিলটা তল্লাশি করতে হবে। আপনার যদি পুরাতন কোনো দলিল চান, হ্যাঁ, কিংবা পুরাতন কোনো দলিল যদি আপনি তুলতে চান, নকলের সার্টিফিকেট কপি তুলতে চান, ওই ক্ষেত্রে কিন্তু ওভাবেই কিন্তু আপনাকে তল্লাশি করতে হবে। এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি landgov.bd যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এটা তল্লাশি করতে পারবেন না, কিংবা আপনি কোনো ধরনের কোনো পুরাতন দলিল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। যে আপনি অনলাইনে আপনার পর্সার জন্য আবেদন করবেন, আপনি অনলাইনে আপনি পর্সার জন্য আবেদন করতে পারবেন, যে আপনার সিএস পর্সা, এসএ পর্সা, আরএস পর্সা, আপনার যেই পর্সাটা আপনার প্রয়োজন, যে পর্সা বা খতিয়ান আপনার যেটাই প্রয়োজন হয় না কেন, আপনি এটা অনলাইনে আবেদন করতে পারবেন। এটার জন্য আবেদন করতে হলে আপনাকে আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিয়ে তারপর ওইখানে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আপনি চাইলে অনলাইনে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। আপনার জমির খাজনা পরিশোধ করার জন্য আপনার কিভাবে আইডি করবেন, এটার উপর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তারপর এখানে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন, আইডি খুলে তারপর কিন্তু জমির খাজনাটা পরিশোধ করতে পারবেন মোবাইল দিয়ে, বিকাশের মাধ্যমে আপনি কিন্তু জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন। যে দলিল ডাউনলোড, যত পুরাতন দলিল হোক না কেন, যে ডাউনলোড করুন, এই তথ্যগুলো কিন্তু আপনার অনলাইনে পাবেন না। তো আপনি এখানে কি কি করতে পারবেন, আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন, আপনি চাইলে যে আপনার যে খতিয়ান আরএস খতিয়ান, এই এই খতিয়ান দিয়ে কিন্তু আপনি আপনার জমিটা কার নামে রেকর্ড আছে, হ্যাঁ এই তথ্যটা দেখতে পারবেন। তারপর আপনি চাইলে কিন্তু খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, আপনি চাইলে অনলাইনে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। কিন্তু এখন অনলাইনে কিন্তু আপনাকে জমি খাজনা পরিশোধ করতেন, ওভাবে কিন্তু এখন আর খাজনা পরিশোধ করা যাবে না, এখন আপনাকে অনলাইনে খাজনা পরিশোধ করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আপনার landgov.bd যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনি করতে পারবেন। তাছাড়া অন্যান্য আরও যে কাজগুলো আছে এগুলো আপনারা এটাতে করতে পারবেন। অন্যান্য আরও যে সেবাগুলো আছে landgov.bd থেকে আপনারা নিতে পারবেন। জায়গা জমি সংক্রান্ত কী কী সেবা আপনারা landgov.bd যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। আমি স্বামী মুক্ত শ্রীপুর সাপ্রিস্ট অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়। আল্লাহ হাফেজ।